উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দ সহ মেলান্দ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 20টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলায় 1,21,000-এর উপরে মানুষ। পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুর গ্রাম 7 বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 29 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আরও 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল 6টায় বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে জেলার কাজীপুর উপজেলার পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পায় 29 সেন্টিমিটার এবং তা সকালে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতিও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 64 সেন্টিমিটার ও ধরলা পানি সেতু পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে অন্যান্য নদনদীর পানিও। ফলে জেলার চিলমারি, উলিপুর, সদর, রৌমারী, রাজীবপুর ও নাগেশ্বরী সহ 8টি উপজেলায় নদনদীর অববাহিকার নিম্নাঞ্চল সহ প্রায় 250 চর ও দ্বীপচর প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছে 150 মানুষ। এসব এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে গেছে। নেত্রকোনার উদ্ধাখালীর নদী পানি বেড়ে যাওয়ায় আকস্মিক সীমান্তবর্তী কলমান্দা কান্দা উপজেলা সদর, রংছাতি, খারনই, লেঙ্গুড়া ও নাজিরপুর ইউনিয়ন সহ 7টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তবে নেত্রকোনা নদনদীর পানি বৃদ্ধি পেতে শুরু করলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।